सदनत मैं एतिया संसदीय निकेता सदनत दांगी धरिलु जेतु प्रस्ताव आहिसेले आफ्टर प्रपोज्ड सब क्लॉज 2-3 ऑफ द प्रपोज्ड बिल ए न्यू प्रोविजो शैल बी एडेड एज फॉलोस प्रोवाइडेड कैटल ट्रांसपोर्टेशन मे बी अलाउड इन फॉर मेडिकल एंड ट्रीटमेंट पर्पसेस ऑफ द कैटल फ्रॉम हाउस टू वेटरनरी क्लिनिक और डिपार्टमेंट The subclause 1 of clause 3 of the proposed bill shall be deleted. The proposed subclause 3 of clause 3-2 of the proposed bill shall be deleted. In proposed subclause 4 of clause 3 of the proposed bill, the words to any agency or firm registered under the Animal Husbandry and Veterinary Department, the sum appearing in line 3-4-5 shall be deleted. The subclause 4 and 5 of clause 3 of the proposed bill shall be deleted. The subclause 3 of clause 3 of the proposed bill shall be deleted. The subclause 2, 4 and 5 of clause 3 of the proposed bill shall be deleted. Etia okhil gogoi dangor yar jekhini tar karone moi house or utapon koribo bisarisu je hokol manino hodose hodosa sansadoni keter hopokke sai teket hokole kok hoy जी अकल विपक्षे আছে তেকে কলে কক নহয় মই ভাবো নহয় আর হপকে নহয় আর হপকে নহয় আর হপকে সংশোধনী প্রস্তাব কেইটা না কসল দপানং তিনি বিদেখন অংশ হব জি অকল মাননীয় সদস্য হয়তো হয়তো পাস হৈ গল তেকে তকলে বেছি জোর কেছি হইলে স্যার হয়তো বেছি আছে পাতর হপকে আছে তেকে তকলে কক হয় जी हकले विपक्षे আছে তেকে তকলে কক নহয় মই ভাবো হয় আর হপকে হয় আর হপকে হয় আর হপকে তিন নং দফাতে বিদেখনর অংশ হল বিদেখনর চারি নং দফাত আমার মাননীয় শ্রী অখিল গগৈ কমলক্ষেত্র পুরস্কারিত হাফিজ বসির আহমেদ আর সহযোগী সদস্য 14 জন ইয়াত সংশোধনী প্রস্তাব দিছে আপনাদের প্রস্তাবটা উঠাই লব উঠাই ললে তো এতিয়া অখিল গগৈ ডাঙরিয়ার যে সংশোধনী প্রস্তাব ইয়ার সপক্ষে যে আছে তেওঁলোকে কক হয় যে বিপক্ষে আছে তেওঁলোকে কক নহয় মই ভাবো নহয় আর হপকে নহয় আর হপকে নহয় আর হপকে সংশোধনী প্রস্তাব কেইটা নাকচ হল দফা নং চারি বিধেয়কখনের অংশ হব যে অকল মাননীয় সদস্য সদস্য দপতর হপকে আছে তেখেতকলে কক হয় যে অকল বিপক্ষে আছে তেখেতকলে কক নহয় মই ভাবো হয় আর হপকে হয় আর হপকে হয় আর হপকে চারি নং দফাটো বিধেয়কখনের অংশ হল বিধেয়কখনের পাঁচ নং দফাত মাননীয় শ্রী হাফিজ বসির আহমেদ আর সহযোগী সদস্য 14 জনের সংশোধনী প্রস্তাব আসলে আপনাদের অলরেডি উঠাই লইছে ন অলরেডি উঠাই আছে গতি দফা নং পাঁচ বিধেয়কখনের অংশ হব যখন মাননীয় সদস্য সদস্য দপতর হপকে আছে তেখেতকলে কক হয় যখন বিপক্ষে আছে তেখেতকলে কক নহয় মই ভাবো হয় আর হপকে হয় আর হপকে হয় আর হপকে পাঁচ নং দফাটো বিধেয়কখনের অংশ হল ছয় নং দফাত মাননীয় সদস্য শ্রী হাফিজ বসির আহমেদ আর সহযোগী সদস্য 14 জনের সংশোধনী প্রস্তাব আসলে তো আপনাদের এই সংশোধনী প্রস্তাব অলরেডি উঠাই লৈছে সেইটোর কারণে দফা নং ছয় বিধেয়কখনের অংশ হব যখন মাননীয় সদস্য সদস্য দফাতর হপকে আছে তেখেতকলে কক হয় যখন বিপক্ষে আছে তেখেতকলে কক নহয় মই ভাবো হয় আর হপকে হয় আর হপকে হয় আর হপকে ছয় নং দফাতো বিধেয়কখনের অংশ হল বিধেয়কখনের এক নং দফা সংক্ষিপ্ত নাম পরিসর আর আরম্ভণত কোনো সংশোধনী প্রস্তাব নাই এতিয়া মই বিধেয়কখনের এক নং দফা সংক্ষিপ্ত নাম পরিসর আর আরম্ভর সদনত দাঙি ধরিলো প্রশ্নটো হল বিধেয়কখনের এক নং দফা সংক্ষিপ্ত নাম পরিসর আর আরম্ভণ বিধেয়কখনের অংশ হব যখন মাননীয় সদস্য সদস্য দফাতর সপক্ষে আছে তেখেতকলে কক হয় যখন বিপক্ষে আছে তেখেতকলে কক নহয় মই ভাবো হয়র সপক্ষে হয়র সপক্ষে হয়র সপক্ষে বিধেয়কখনের এক নং দফা সংক্ষিপ্ত নাম পরিসর আর আরম্ভণ বিধেয়কখনের অংশ হল এতিয়া মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বিধেয়কখন পারিত করার বাবে প্রস্তাব করিবলে অনুরোধ জানালো মাননীয় অধ্যক্ষ মহোদয় মই আগতেই কৈ যোৱাৰ দৰে
যে যেটো কমলাক্ষ দেব পুরকায়স্থ যেটো অ্যামেন্ডমেন্ট দিছে সেটো আমি ডিউ কনসিডারেশন করিম নেক্সট হেরিত আর মাননীয় অধ্যক্ষ মহোদয় দ্য আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পারিত করার বাবে মই সদনত প্রস্তাব উত্থাপন করিলাম। এতিয়া মই প্রস্তাবটো অনুমোদনৰ বাবে সদনত দাঙি ধৰিলোঁ। প্রস্তাবটো হল দি আসাম কেটল প্রিজার্ভেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 পারিত করা হোক। যিসকল মাননীয় সদস্য সদস্য প্রস্তাবটোৰ সপক্ষে আছে তেখেতসকলে কক হয়, যিসকল বিপক্ষে আছে তেখেতসকলে কক নহয়। মই ভাবো হয়ৰ সপক্ষে হয়ৰ সপক্ষে হয়ৰ সপক্ষে প্রস্তাবটো পারিত করা হল, বিধেয়কখনো পারিত করা হল।